হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? সকলকে প্রথমেই জানাই শুভ মহাষষ্ঠীর প্রীতি ও শুভেচ্ছা। গতকাল মানে হচ্ছে পঞ্চমীর দিন আমরা বেরিয়ে পড়েছিলাম শিলিগুড়িতে টুকটাক কিছু কাছে পিঠের ঠাকুর দেখতে, আর বেরিয়েই এত খিদে পেয়ে গেছিলো তাই প্রথমেই চলে গেছিলাম মিয়ামোড়েতে। দুজন মিলে চিকেন প্যাটিস খেয়ে নিয়েছিলাম আর একটু পেস্ট্রি কিনে নিয়ে সোজা বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখতে। কিন্তু ওই যে বলি না, কপাল খারাপ হলে যা হয়, ঠিক বেরোলাম আর খানিকক্ষণ বাদেই শুরু হয়ে গেল একদম মুষলধারে বৃষ্টি। মাঝখানে যদিও বৃষ্টিটা একটু থেমেছিল। তো দেখো, তোমাদের সবার পুজো কেমন কাটছে অবশ্যই জানিও, সকলে পুজো খুব সাবধানে ভালোভাবে কাটিও। তো এটা হচ্ছে আমাদের পাড়ার কাছের একটা মণ্ডপ, তরুণ তীর্থ মাঠ বা তরুণ তীর্থ ক্লাবের এটা হচ্ছে পুজো মণ্ডপ। ভীষণ সুন্দরভাবে পাটের একটা থিম করে এরা প্যান্ডেলটা করেছিল। তো চলো প্যান্ডেলটা আমার সাথে তোমরা দেখে নাও, অপূর্ব সুন্দর। আর এখানে জানো তো, মানে ঠিক কলকাতার মতো প্রায় দ্বিতীয়া থেকেই শুরু হয়ে গেছিলো ঠাকুর দেখার ঢল, আর সমস্ত পুজো মণ্ডপই প্রায় উদ্বোধন হয়ে গেছিলো। তবে আমাদের তো সেভাবে সময় হয়নি, ষষ্ঠীতে মানে আজকে আমাদের বর্ধমান যাওয়ার ট্রেন আছে, তাই আমরা চেষ্টা করেছিলাম পঞ্চমীর দিন যে কটা ঠাকুর দেখা যায়। তো এখানকার কিন্তু দেখো, মানে আলোকসজ্জা থেকে শুরু করে হাতের কাজ সবটাই কিন্তু ভীষণ ভালো ছিল। তো এখানে আমরা দেখে থেকে, আর আমার এখানে সবথেকে যেটা ভালো লেগেছিলো সেটা হচ্ছে এখানকার প্রতিমাটা। প্রতিমাটার মুখটা অপূর্ব সুন্দর ছিল, মায়ের মুখটা এত মিষ্টি। তো আমার স্পেশালি এটা ভালো লেগেছে সব কিছুর থেকে। আর তারপর আমরা প্ল্যান করেছিলাম বাগডোগরার ওদিকে যাবো, মানে হাইওয়ের ধারে বেশ কয়েকটা খুব ভালো ভালো ঠাকুর হয়। আর বাগডোগরা যাওয়ার পথে রাস্তাটা অপূর্ব সুন্দর লাইটিংয়ের কারুকার্য করে সাজিয়েছিলো, দেখো কি সুন্দর লাগছে। আর বাবানকে নিয়ে গেছিলাম বিকজ ও বাচ্চারা, মানে ও বলে না, প্রত্যেকটা বাচ্চাই লাইটিং ভীষণ পছন্দ করে। কিন্তু দুঃখের বিষয় হলো বাবান পেছনের সিটে বসে ঘুমিয়ে পড়েছে, আর আমি এই লাইটিংগুলো দেখতে দেখতে ভিডিও করতে করতে যাচ্ছি। তবে জানো তো, ওই যে বলে না কপাল খারাপ হলে যা হয়, বাগডোগরা যাওয়ার আগে পর্যন্ত একদম ঠিকঠাক ছিল, যেই বাগডোগরা ঢুকবো অমনি এই দেখো ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেল। তো কী আর করা যাবে, বেরিয়েছি যখন এই বৃষ্টি আর লাইট এইসব সাথে নিয়েই একদম চলতে হবে। আমরা গাড়িতে বসে বসেই প্যান্ডেল দর্শন করেছিলাম, ঠাকুরের দর্শন করা হয়নি, ওই একটাই যা হয়েছে। তো তোমরা কীভাবে পুজো কাটাচ্ছ অবশ্যই জানিও, সকলকে আরও একবার মহাষষ্ঠী। আর এখানে তো দেখতেই পাচ্ছ বৃষ্টি লাইট এইসব করেই আমরা সেদিন পঞ্চমীটা কাটিয়ে বাড়ি চলে এসেছিলাম। পরের দিন আর কোথাও বেরোতে পারিনি, মানে ষষ্ঠীতে ওই দিন প্যাকিংপত্র করে আমাদের রাত 9টায় ট্রেন আছে। সকলকে টাটা।